কলকাতা নিখোঁজ রাজ্যের মেয়ে পূর্ণিমা দেববর্মাকে উদ্ধারের দাবিতে মঙ্গলবার পশ্চিম মহিলা থানায় ঘেরাও করে মহিলা কংগ্রেস আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন দেবযানী দেববর্মা ও লক্ষ্মীনাথ। পূর্ণিমা দেববর্মাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তার মা। পশ্চিম মহিলা থানায় হয়েছে এফআইআর। তীব্র চাপের মুখে আগামীকাল পূর্ণিমা দেববর্মাকে রাজ্যে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন পশ্চিম থানার পুলিশ। বুধবারই রাজ্যে আসছে পূর্ণিমা দেববর্মা। চিকিৎসক এবং নার্সিংহোম কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতি অভিযোগ, জন্মলগ্নে মৃত্যু হল এক নবজাতকের। মঙ্গলবারই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে আগরতলা সরকার নার্সিংহোমে। জানা গেছে রাত পৌনে দশটায় এনেস্থেসিস্ট না থাকায় সরকার নার্সিং হোমে জরুরি অপারেশন হয়নি। আজ সকালে সিজার করে মৃত শিশু প্রসব হয়। এই ঘটনায় আজ সরকার নার্সিং হোমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পশ্চিম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি আটকায়। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্তি পেলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় রাস্তোগি। রাজ্য প্রশাসনের বিশ্বস্ত সূত্রে এই সংবাদ জানা গেছে। কেন্দ্র সরকার সিবিআই দ্বন্দ্বের পর এবার কেন্দ্র সরকার রিজার্ভ ব্যাংকের সংঘাত প্রকাশ্যে চলে এসেছে। প্রকাশ্য সংঘাতে সরকার ও ব্যাংকের ভাবমূর্তি নষ্ট হতে পারে বলে অভিমত তথ্যবিজ্ঞ মহলের। সার্জিক্যাল স্ট্রাইকের ধাঁচে নিয়ন্ত্রণ রেখা পার করে পাক সেনার প্রশাসনিক সদর দপ্তরে আক্রমণ করল ভারত। পাক অধিকৃত কাশ্মীরের খুইরাট্টা ও সামানি এলাকায় এই ঘটনাটি ঘটে। সর্বভারতীয় সম্মেলনকে কেন্দ্র করে মঙ্গলবার রাজধানীতে পতাকা উত্তোলন করেন এসএফআই কর্মীরা। শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন সংগঠনের নেতা কর্মীরা। দীর্ঘ 11 বছর ধরে কাজ চলছে, তবুও পাথালিয়া পাড়ে পাকা সেতু নির্মাণের কাজ শেষ হয়নি। পূর্তমন্ত্রী হস্তক্ষেপ চাইছেন এলাকার নাগরিকরা। সেতু নির্মাণে বিল প্রদানে দপ্তরে তালবাহানা দরুন সেতু নির্মাণ বন্ধ ছিল, এমনটাই দাবি করেন নির্মাণ সংস্থার কর্মীরা। ছনবাড়িয়া নদীর বাড়ির দমকল দিয়ে তুলে নিচ্ছে জমি, মাফিয়ারা যুক্ত এলাকার শাসক দলের উপ প্রধান ও মেম্বার অভিযোগ এলাকাবাসী। ছাত্র সংকটে ভুগছে বিশাখাপত্তনের ভগৎ সিং জিবি স্কুলে, 3 শিক্ষক থাকলেও ছাত্র সংখ্যা মাত্র 2। বায়ুদূষণ জনিত কারণে প্রতি বছর ভারতে 1 লক্ষ শিশু মৃত্যু হয়, এ তথ্য জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবছর 9 লক্ষ টাকা বাজেটে নবদ্বীপের কারিগরের তৈরি প্যারিসের অপেরা হাউসের আদলে শ্যামা মায়ের পুজোর প্যান্ডেল তৈরি করে দর্শকের দৃষ্টি আকর্ষণ করার উদ্যোগ নিয়েছেন কৈলাসহরের গোবিন্দপুর পূজা কমিটি। সাব্রমে ফেনী নদীর উপর ভারত বাংলাদেশ মৈত্রী সেতু পরিদর্শনে মঙ্গলবার সাব্রম সফরে এলেন বিএসএফ এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। কমলপুরের অনিমা দাস সেন শহীদ নয়, বাইক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ওনাকে শহীদ আখ্যা দিয়ে শহীদদের অপমান করেছেন সিপিএম এর 2 নেতৃত্ব, বললেন বিজেপি কমলপুর মন্ডল সভাপতি প্রশান্ত সিনহা। অনাথ আশ্রমের অর্থ তছরুপের ঘটনায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মঙ্গলবার 5 বছর সাজা বাড়িয়ে 10 বছর সাজা ঘোষণা করল বাংলাদেশের উচ্চ আদালত। বায়ুদূষণ জনিত কারণে ভারতে প্রতি বছর 1 লক্ষ শিশু মৃত্যু হয়, তথ্য দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে। বলা হয় সবচেয়ে বেশি দূষণ হয় দিল্লিতে। রাহুল গান্ধীর নির্দেশে রাজ্যে 35,000 বৌদ্ধ সহযোগী নিয়োগ করা হবে বলে জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি। মঙ্গলবার কংগ্রেস ভবনে আহত সাংবাদিক সম্মেলনে বিরজিৎ সিনহার এই খবর জানিয়েছেন। রাজ্যে ইতিমধ্যে ব্লক কংগ্রেস কমিটি গঠিত এবং বৌদ্ধ কংগ্রেস গঠনের 80% কাজ সম্পন্ন বলে জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি। রাজ্যে কর্মহীনতার সংকট প্রবল, এ ব্যাপারে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করলেন বিরজিৎ সিনহা। গত 3 দিনে 6টি মহকুমায় বিভিন্ন দলের 107টি পরিবারের 425 জন কর্মী সমর্থক কংগ্রেসে যোগ দিয়েছেন বলে জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক।
31 অক্টোবর ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস, তাতে বুধবার কংগ্রেস ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সম্পাদক তথা রাজ্য কংগ্রেসের মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক। মঙ্গলবার সকালে দক্ষিণ রামনগরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্থান পরিদর্শনে গেলেন বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন কর্তৃপক্ষ, এলাকার সাধারণের মধ্যে কৌতূহল। বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন কর্তৃপক্ষের মঙ্গলবার সকালে দক্ষিণ রামনগর স্থিত মুক্তিযুদ্ধের শহীদদের কবরস্থান পরিদর্শন, রিপোর্ট সংগ্রহ করে তা বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে প্রেরণের প্রয়াস। 1971 মুক্তিযুদ্ধের সময় দক্ষিণ রামনগর স্থিত কবরস্থানে একই দিনে 20 থেকে 23 জন শহীদ মুক্তিযোদ্ধাকে কবর দেওয়া হয়েছিল বলে জানালেন স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন দাবিতে মঙ্গলবার সকালে আগরতলায় মিছিল করল 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের অ্যাডহক কমিটি, মিছিলকে ঘিরে সংশ্লিষ্ট মহলে ব্যাপক সাড়া। মঙ্গলবার আগরতলে চাকরিচ্যুত 10,323 জন শিক্ষকদের মিছিল অনুষ্ঠিত, মিছিলের পর 10,323 জন শিক্ষক অ্যাডহক কমিটি রাজ্যের শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করল।